বছর আন্তেও তদন্ত বিষ বা জলের তলায়। সাংবাদিক সুধীর দত্ত ভৌমিক হত্যা মামলার সিবিআই তদন্তের গতি প্রকৃতি নিয়ে ত্রিপুরা হাইকোর্টের অসন্তোষ। আশ্চর্যের বিষয় হলো, বাম জামানায় এই সাংবাদিক হত্যা মামলায় তদন্ত ভার সিবিআইয়ের হাতে তুলে দিতে আলোড়ন তৈরি করে কাঁপিয়েছিলেন আকাশ বাতাস। তারা আজ অবাক নিশ্চুপ। ত্রিপুরায় তখন বামফ্রন্টের শাসনকাল, অবশ্য অস্তগমনের পথে। এই পরিস্থিতিতে টিএসআরের সেকেন্ড ব্যাটালিয়নের দপ্তরে 2017-র 29শে নভেম্বর খুন হয়েছিলেন সাংবাদিক সুধীর দত্ত ভৌমিক। যা নিয়ে তখন সময় রাজ্য রাজনীতিতে আলোড়ন তৈরি হয়। তাতে সেই সময় এই খুনের ঘটনায় বামফ্রন্ট সরকারের পুলিশ টিএসআরের দ্বিতীয় ব্যাটালিয়নের কমান্ড্যান্ট তপন দেববর্মা সহ অপর 3 টিএসআর জওয়ান অমিত দেববর্মা, নন্দরায় রিয়াং ও ধর্মেন্দ্র সিংকে গ্রেফতার করে। আগে এই মামলার 2 অভিযুক্ত অমিত দেববর্মা ও ধর্মেন্দ্র সিং জামিন পেয়ে যায়। এর মধ্যে রাজ্যের সাংবাদিক মোহন সুধীর দত্ত ভৌমিকের হত্যা মামলার তদন্ত ভার সিবিআইয়ের হাতে ন্যস্ত করতে জোর আন্দোলন শুরু করে। কয়েকদিন বাদেই পট পরিবর্তন। 2018-তে ত্রিপুরায় ক্ষমতাসীন হয় বিজেপি আইপিএফটির জোট সরকার। সাংবাদিকদের দাবি অনুযায়ী বর্তমান রাজ্য সরকার সাংবাদিক সুধীর দত্ত ভৌমিক হত্যা মামলার তদন্ত ভার সিবিআইয়ের হাতে ন্যস্ত করেছে। কিন্তু পরিস্থিতি তথৈবচ। সিবিআই এই হত্যা মামলার তদন্তে অজানা কারণে সময় নষ্ট করছে বলে অভিযোগ উঠেছে। এই যখন পরিস্থিতি, তখন সম্প্রতি জেল থেকে জামিনে মুক্তি পেয়েছেন মামলার মূল অভিযুক্ত টিএসআরের দ্বিতীয় ব্যাটালিয়নের কমান্ড্যান্ট তপন দেববর্মা ও অপর অভিযুক্ত নন্দলাল রিয়াং। বিশেষজ্ঞদের মতে, সিবিআইয়ের তদন্তে অযথা সময় নষ্ট এবং কিছু গাফিলতির কারণে এই 2 অভিযুক্তর ত্রিপুরা হাইকোর্ট জামিন মঞ্জুর করেছে। সুধীর দত্ত ভৌমিক হত্যার 1 বছর পূর্ণ, কিন্তু আজও তার হত্যাকারীদের সাজা হল না। এদিকে সম্প্রতি 2 অভিযুক্তের জামিন মঞ্জুর করলেও সুধীর দত্ত ভৌমিক হত্যা মামলার সিবিআই তদন্তের গতি প্রকৃতিতে অসন্তোষ প্রকাশ করেছে ত্রিপুরা হাইকোর্ট। তবে আশ্চর্যের বিষয় হলো, বাম জামানায় এই সাংবাদিক সুধীর দত্ত ভৌমিক হত্যা মামলার তদন্ত ভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার দাবিতে যারা উঠে পড়ে লেগেছিলেন, আকাশে বাতাসে আলোড়ন তৈরি করেছিলেন, তারা আজ নীরব অবাক নিশ্চুপ। এরই মাঝে সাংবাদিক সুধীর দত্ত ভৌমিকের গর্ভধারিণী মায়ের চোখের জলে আজও বুক ভাসে। সন্তানদের নিয়ে স্বামীর খুনিদের বিচারের আশায় প্রহর গুনছেন সুধীর দত্ত ভৌমিকের স্ত্রী। মিলবে কি এর প্রকৃত বিচার? এটা আজও লাখ টাকার প্রশ্ন। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট।